করোনা তৃতীয় ঢেউ বা ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে ও সার্বিক সুরক্ষার নিরিখে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ করার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হল নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির কর্তৃপক্ষের তরফে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে এবার থেকে দর্শনার্থীদের মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হলো। পাশাপাশি সারিবদ্ধভাবে পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে ইস্কনের মূল মন্দিরের চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মাত্র 50 জন দর্শনার্থী। মন্দিরে ভগবান দর্শন করতে গিয়ে কোনোভাবেই জনসমাগম করা যাবে না মন্দির কক্ষে। বহিরাগত দর্শনার্থী সহ ইস্কন মন্দিরের আবাসিক ভক্তবৃন্দ পূজারীদের সুরক্ষার কথা মাথায় রেখে সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে ইস্কন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলে জানান ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। এছাড়াও যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই নিয়মকানুন মেনে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে বলেও জানান তিনি। ইস্কন হেডকোয়ার্টার সুধা মায়াপুর বর্তমানে কোভিডের কারণে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে সেটি আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব। সেই জন্য 3 তারিখ থেকে মন্দিরে সর্বসাধারণের প্রবেশের পথে শুধুমাত্র 50 জন মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং মন্দির ক্যাম্পাসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নো মাস্ক নো এন্ট্রি এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য আমরা সচেষ্ট রয়েছি। নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ, এই প্রসেসে প্রচার চলছে এবং সর্বসাধারণকে আমরা অনুরোধ করছি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কোভিড বিধি মেনে চলুন, এটি বিশেষ জরুরি। উচ্ছ্বাসের বর্ষে অপরের ক্ষতি করবেন না। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।